ইন্ডিয়ার পরিচালক রোহিত শেট্টির গোলমাল সিরিজ মুভি দেখেন না এরকম মানুষ খুঁজে পাওয়া ভাগ। এই রোহিত শেট্টির একটা নতুন মুভি বের করছে, যে মুভির নাম হচ্ছে সার্কাস, যেটাতে অভিনয় করছে রণবীর সিং। গোলমালের মধ্যে যেরকম গোলমাল লাগাই দিয়ে তালগুল পেঁচাইছে, সার্কাস মুভিতে ঠিক সেই রকমই তালগুল পেঁচাইছে। মানুষ বলে যে রক্ত, রক্তের টান, রক্তের ধারা, রক্ত, রক্তে রক্তের সম্পর্ক বললে কথাই বাচ্চা ছাড়া রক্ত পাইছে এত মুজাউরে হইবই, এই ধরনের ডায়লগ শোনা যায়। যদিও এই শব্দটার সাথে, রক্ত ব্যাপারটার সাথে আমি কোনো সময় একমত ছিলাম না, আমি এই ব্যাপার নিয়ে তর্ক করছি এবং হাসছিও। মুভি একজন ডাক্তার দেখা গেছে, ডাক্তার বিষয় হচ্ছে একসাথে বড় হওয়া, বন্ধুত্বটাই আসল, রক্তের ধারা বললে আসলেই কিছু নাই। তো এটা চেক করার জন্য কী করছে, একটা জমজ বাচ্চা হয়েছে দুই জোড়া কইরা, তো একজন এই বাচ্চার সাথে এই বাচ্চাটা কানেক্ট করে দিছে, এই বাচ্চাটা এই বাচ্চার সাথে কানেক্ট করে দিছে, তারপরে ওদের দত্তক দিয়ে দিছে, তারপর ওরা বড় হয়েছে, বড় হইয়া বাইরের মতো করে বড় হয়েছে, তারপর শুরু হয়েছে প্যাচ। দেখা গেছে যে একজন গেছে সার্কাস ফ্যামিলিতে, আরেকজন গেছে হচ্ছে মানে একটা নর্মাল বড় লোক ফ্যামিলিতে। স্পেশালিটি দেখানো হয়েছে সেটা হচ্ছে যে একজন যে সার্কাস হয়ে গেছে, ঠিক আছে, ও যদি কারেন্টের মধ্যে শর্ট খায়, মানে কারেন্টের তারে ধরে, তাহলে শর্ট খায় হচ্ছে অপর যেই ভাই ওর জবস, ও শর্ট খাইতেছে। কমলা বনবাস যে যাত্রাপালা ছিল, যে মুভিটা পরবর্তীতে হয়েছিল, এটার মধ্যে সেম ব্যাপারই দেখা যায় যে নায়িকারে বাইরে, নায়কের শরীরে দায়ী হয়। এই পুরনো আমলের স্টোরিটাতে 2022 সালে সার্কাস মুভিতে রণবীর সিং এর মতো একজন অভিনেতার মাধ্যমে আসছে, যেটা আসলে পুরাই ফালতু মনে হয়েছে আমার কাছে। কমেডির দিক দিয়ে ভালো, গোলমাল আমাদের যেরকম হাসাইছে এটাও সেই রকম হাসাইবে, কিন্তু আনবর হয়ে গেছি, আমার কাছে ততটা হাসির মনে হয় নাই। তার কাছে অনেকগুলো চরিত্রে আনা হয়েছে, আপনি সবগুলা চরিত্রের সাথেই গোলমাল সিরিজের মুভিগুলার চরিত্রের মিল পাবে, যে ভালো লাগছে বা ভালো লাগছে না সেটা হচ্ছে পুরোটা মুভি সেটের মধ্যে তৈরি করে হয়েছে, কোনো রিয়েলিস্টিক নেই। ফেক আকাশ, ফেক বাড়ি, ফেক ট্রেন, ফেক ট্রাম, মানে সব কিছুই সেটের ভিতরে করা হয়েছে, এটা বোঝা গেছে। বর্তমান সময়ে আসছে আসলে এরকম সেট কেন্দ্রিক মুভিগুলো ভালো লাগে না। আর কেসে যদি রেটিং দেয় তাহলে এটা রেটিং হবে 10/5।